Okay, so thank you, sir. Jai Lakshmi! Dibbendu, Dibbendu Makar, হলদিয়া ওয়েস্ট বেঙ্গলের হলদিয়া থেকেই শুরু। আজ 10 বছর আগে সত্যি গর্ব লাগে নিজেকে যে এত প্রফেশন, এত ইনকামের প্রফেশন থাকার পরেও এরকম একটা সাধারণ ছেলের মধ্যে জানি না কি ছিল, উপরওয়ালা লিখে রেখেছিল এমআই লাইফস্টাইল। আজ লাইফস্টাইল পেয়ে আমি ধন্য, জিনাদের জন্য আজকে আমার এই স্টেজ, জিনাদের জন্য আজকে আমি সেই আমার গুরু, আমার ভগবান, মা বাবা এবং উনার পরে যিনার আমার বিজনেস গুরু, সেই উই ক্যান ডু ইট এর স্রষ্টা মিস্টার তরুণ স্যার এবং সেই অমিত স্যার, আমি চাইবো স্যারদের একদম স্পেশালি স্পেশালি অভিনন্দন। এবং আজকে সামনে ম্যানেজমেন্ট, সত্যি গর্ব লাগে যে এরকম একটা জায়গা যেটা মানুষ বিলিভ করতে পারে না। অনেক বড় বড় জায়গা দেখেছি যেখান থেকে নাকি হাজার নয় 20,000-30,000 ইনকাম করার জন্য অনেক বড় বড় ডিগ্রি করতে হয়, অনেক গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হয়, মাস্টার ডিগ্রি করতে হয়, অনেক পিএইচডি করতে হয়, তারপরেও 20-30,000 ইনকাম পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাওয়ার মতো সুযোগ খুঁজতে হয়। বাট এই সেই ইন্ডাস্ট্রি এবং লাইফস্টাইল যেটা বলে না, সারা দুনিয়াকে প্রমাণ করে দিয়েছে যে বললে বললে বলা নেই, কারকে দিখানে বলা জিরো সে, লাখপতি নেই কারের প্রতি বানানো বলা একই নাম, ওই লাইফস্টাইল 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 লাইফস্টাইল। আজ এবাই লাইফস্টাইল এক জিরো জায়গা থেকে যদি দিব্যেন্দুকে কারোর প্রতি বানাতে পারে, এটা আমার চ্যালেঞ্জ। এই জীবনে যদি প্রাণ থাকে, আমার সমস্ত হটলাইন যারা আজকে কেউ টিসি, কেউ ডিস্ট্রিবিউটার, আজ কেউ এটিসি, ডিটিসি, জেডটিসি, এসটিসি, আরটিসি, এনটিসি, চ্যালেঞ্জ জিরো থেকে যদি আমি কারোর প্রতি হতে পারি এই জীবনে জানতাক অবস্থায়, উনাদেরকেও এই স্টেজে কারোর প্রতি রূপে খাড়া করবো, এটা আমার চ্যালেঞ্জ। শুধু আমার নয়, সমস্ত হাটলাইন এবং ম্যানেজমেন্ট সবাইকে আবার একবার স্পেশালি অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট কিছু অভিজ্ঞতা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় লাইফস্টাইল, জয় লাইফস্টাইল, থ্যাংক ইউ।